बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम प्रिय शिक्षार्थीरा, तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो एबं ए परितकुल परिवेशे भालो थाका जदिओ कष्टकर, किन्तु आमी आशावादी तुम्हारा भालो आछो एबं स्वास्थ्यविधि मेने चलछो। प्रिय शिक्षार्थीरा, आमरा किन्तु आमादेर कोर्से प्राय शेष पर्याये, आमरा क्लास शुरू प्रारम्भे आमरा आमादेर माननीय अध्यक्ष सरके धन्यवाद ज्ञापन करछि एवं कृतज्ञता चित्ते स्मरण करछि, कारण श्रद्धेय सर यदि आजकेर ए भार्चुअल बा अनलाइन क्लासेर बंदोबस्त ना करत, ताहले तोमरा पढ़ाशोना थेके एक प्रकार जेमन विच्छिन्न हये पड़ते, आर आमादेर साथेओ जे नियमितभावे तोमरा जोगाजोग स्थापन करते पारछो सेटाओ किन्तु एकेबारे असम्भव हये दाड़ातो। ताई श्रद्धेय सरके धन्यवाद तोमादेर पक्ष थेके एवं आमार पक्ष थेकेओ धन्यवाद ज्ञापन करे आजकेर क्लास शुरू करछि। आजकेर क्लासटी उपस्थापन करछि आमि नाज़रीन जहां, प्रभाषक अर्थनीति विभाग, मोहम्मदपुर केंद्रीय कलेज। प्रिय शिक्षार्थीरा, तोमरा इतिपूर्वे आमि आबारो बोलछि आमरा किन्तु कोर्सेर प्राय शेष पर्याये एवं कोर्सेर प्राय सब अध्यायगुलो गुरुत्वपूर्ण सहकारे এবং প্রতিটা অধ্যায়ে যে বিশেষ বিশেষ প্রশ্ন বা সমস্যা রয়েছে সেগুলো তোমাদের আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো রপ্ত। তাহলে আমরা আমাদের কোর্স নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমার অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোর্সের নাম হচ্ছে কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, আর আজকে আমি আলোচনা করব কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়নের যে চ্যাপ্টার অধ্যায়টা রয়েছে তার থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি তোমরা যখন রিভিশন দিবে, যেহেতু তোমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা পূর্বের অভিজ্ঞতার আলোকেই বলছি যে তোমাদের যে কোনো অধ্যায়ে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারো, কোনো দ্বিধান্বিত না হয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান দেওয়ার। তা আজকের আমাদের আলোচ্য অধ্যায়কে কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়ন, আর কোর্সের নাম কি কৃষি ও গ্রামীণ অর্থনীতি। আজকে কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়ন অধ্যায়ে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব চলো একটু দেখে দিই। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদ উন্নয়নের সুপারিশগুলো কি, আর কৃষি খাতে সংস্কারের 2014 এর বিবরণ। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে। তাহলে প্রথমেই আমাদের আলোচ্য বিষয় কি, বাংলাদেশের বনজ সম্পদ উন্নয়নের সুপারিশগুলো কি। আবারও বলছি যে বাংলাদেশের বনজ সম্পদ উন্নয়নের সুপারিশগুলো কি, চলো আমরা এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি। বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বলা হয়, সারা বছরেই সবুজে সমারোহ লেগেই থাকে, কিন্তু বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বনাঞ্চল কিন্তু তুলনামূলকভাবে আমরা জানি কম। আবার বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিকূল অবস্থার সৃষ্টির মাধ্যমে এই অপর্যাপ্ত বনাঞ্চল দিন দিন কিন্তু ক্রমে কমেই আসছে। বর্তমান আমাদের দেশে আয়তনের মোট ভূমির 16.7% বনাঞ্চল রয়েছে, কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এইটুকু বনভূমি মোটেই কিন্তু সন্তোষজনক না, বা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনের তুলনায় কিন্তু অপ্রতুল। কেননা যে কোনো দেশের আয়তনের মোট 20-25% বনভূমি থাকা কিন্তু একান্তভাবেই প্রয়োজন, আর তাই বন সংরক্ষণ এবং উন্নয়ন সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করাও কিন্তু আবশ্যক। তাই বাংলাদেশের বন সম্পদ উন্নয়নে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি এখন এক এক করে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশ সরকার বন সংরক্ষণ এবং উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, আর এই প্রসঙ্গে আমার কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সুপারিশ যে বা কী কী সুপারিশগুলো করেছেন সেগুলো আমরা এক এক করে বর্ণনা করি। প্রথমেই আসে কি, নির্বাচারে বৃক্ষ কর্তন রোধ, মানে আমরা মানে
যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো কারণ ছাড়া বা কোনো অকারণে আমরা কিন্তু গাছ কেটে ফেলি। সে বিষয়ে এখন আলোচনা করব যে অন্যান্য উপকরী যেমন বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য বন বিষয়ে প্রশিক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, যেন তারা বন সম্পর্কে সুষ্ঠ এবং সুন্দর ধারণা লাভ করতে পারে, সেই সাথে গবেষণার ব্যবস্থা করে সুন্দরী গাছের আগামরা মরকের কারণে নির্ণয় ও অবিলম্বে প্রতিবিধান করার ব্যবস্থাও করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণ এবং গবেষণাই হচ্ছে প্রথম সুপারিশ। দ্বিতীয় রয়েছে কি, নির্বিচারে বৃক্ষ কর্তন রোধ। অন্যান্য উপকারী বিষয়গুলোর মধ্যে গাছও আমাদের নানাভাবে উপকার করে থাকে, কিন্তু বাংলাদেশে বনজ সম্পদের পরিমাণ দিন দিন কমে যাওয়ার কারণ হচ্ছে চোরাপথে গাছ কেটে পাচার করা হচ্ছে। যদিও আমাদের দেশে বন বিভাগ নিয়ন্ত্রণে কিছু আইন রয়েছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা থাকা সত্ত্বেও বৃক্ষ নিধন অপ্রতিহত গতিতেই চলছে। তাই কি হচ্ছে, বন সংরক্ষণের জন্য সর্বপ্রথম দুর্নীতি দমন এবং অবৈধ বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি বললাম যে নির্বিচারে বৃক্ষ কর্তন করতে হবে, প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণ এবং গবেষণা যদি বন বিষয়ে কর্মচারীদের আমরা যদি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে কিন্তু তারা সুষ্ঠু ও সুন্দর ধারণা বন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে না। তাই আমরা দুটা সুপারিশ নিয়ে আলোচনা করলাম। প্রথমে আলোচনা করলাম প্রশিক্ষণ ও গবেষণা, এবং এরপরে আলোচনা করলাম নির্বিচারে বৃক্ষ কর্তন রোধ। এরপরে রয়েছে যেমন খামারে পশুপালন। আমাদের দেশে মুক্তভাবে গবাদি পশু পালনের প্রবণতা দেখা যায়। এতে কি হয়, রাস্তাঘাট সহ বাড়ির আশেপাশের গাছগুলো বা গাছপালাগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমাদের অবশ্যই খামার পদ্ধতিতে গবাদি পশু পালনের ব্যবস্থা নিতে হবে, যার ফলে গাছপালা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং বৃক্ষরোপণ ও সংরক্ষণ সহজ হবে। আর তারপরে রয়েছে কি, নতুন বনায়ন। বাংলাদেশ সরকার বন বিভাগ নতুন বনায়নের জন্য বিস্তার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমুদ্র উপকূল এলাকা, নদীর তীর, জেগে ওঠা চর, উপত্যকা এবং পাহাড় অঞ্চলে গাছ লাগানো প্রয়োজন। এতে করে কি হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে এবং বনভূমির পরিমাণও বৃদ্ধি পাবে। তারপরে রয়েছে কি, গণসচেতনতা। বন আমাদের প্রাকৃতিক সম্পদ, বন থেকে আমরা অর্থনৈতিকভাবে কি হতে পারি, লাভবান হতে পারি, কিন্তু বিভিন্ন কারণে অকারণে আমরা বন উজাড় করছি, যা আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে হুমকি স্বরূপ। তাই গণসচেতনতা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে প্রয়োজনে গাছ কাটলে তার চেয়ে বেশি গাছ চারা লাগাতে হবে। অর্থাৎ যে পরিমাণ গাছ আমরা কর্তন করব, সেই পরিমাণ বা তার চেয়ে অধিক পরিমাণ গাছ আমরা রোপণ করব। অন্যথায় পরিবেশ ধ্বংস হয়ে যাবে, আর এই ক্ষেত্রে প্রচার মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এরপরে রয়েছে আবাদি জমির সৃষ্টির প্রবণতা রোধ। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দেশে আবাদযোগ্য জমির সৃষ্টির জন্য মানুষ কী করছে, বনের গাছপালা কেটে ফেলছে। আইনগত ব্যবস্থার মাধ্যমে যদি আমরা বৃক্ষ কর্তন রোধ করে আবাদযোগ্য জমি সৃষ্টির প্রবণতা রোধ করি, তাহলে বন সংরক্ষণ করা কিন্তু মোটামুটি সম্ভব হবে, অন্যথায় বনভূমি ধ্বংসের মুখে যাবে। এরপরে রয়েছে যেমন প্রতিষ্ঠান ও বসতবাড়ির প্রাঙ্গণে বৃক্ষরোপণ। প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ির যেখানে বৃক্ষরোপণের সুযোগ রয়েছে, সেখানে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। এই ক্ষেত্রে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা সরবরাহ করতে পারলে বনায়ন প্রক্রিয়া জোরদার করা হবে এবং পরিবেশও হবে সুন্দর। তারপরে রয়েছে যেমন বসতবাড়ির আকার নিয়ন্ত্রণ। অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যার একটা বিরাট সমস্যা, যার কারণে আমাদের দেশে বিরাট প্রাঙ্গণ নিয়ে বসতবাড়ি নির্মাণ করা হয়ে থাকে। কিছু আমরা যদি উন্নত দেশের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে তারা কী করছে, বসতবাড়ি আকারে ছোট করছে আর মহল্লায় বিনোদন কেন্দ্র হিসাবে পার্ক সৃষ্টি করছে, যেখানে যথেষ্ট গাছ লাগানোর ব্যবস্থা রয়েছে। আমাদের দেশের বাড়িঘরের নকশা পরিবর্তন করে বিরাট প্রাঙ্গণ বর্জন করা মূলত উচিত।
এরপরে রয়েছে যেমন কাঠের বিকল্প আসবাবপত্র ব্যবহারে উৎসাহিত করা। আমাদের দেশের দৈনন্দিন জীবনে বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করে থাকে এবং আসবাবপত্রের প্রয়োজনও হয়। এইসব আসবাবপত্র নির্মাণের জন্য আমরা কী করছি, গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছি। তাই কাঠের পরিবর্তে যদি আমরা প্লাস্টিক বা প্লাইউড বা যে এখন ভিনেগার বোর্ড এই সমস্ত তৈরি আসবাবপত্র ব্যবহার করলে বৃক্ষ নতুন এমন নিধন এক প্রকার হ্রাস পাবে। অতএব আমাদের মন মানসিকতা যদি আমরা পরিবর্তন করতে পারি এবং মন মানসিকতা যদি পরিবর্তনই হয় তাহলে কম খরচে অধিক টেকসই প্লাস্টিকে এবং এই বোর্ডের আসবাবপত্র ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের বনসম্পদ উন্নয়নের আরও অনেক সুপারিশ রয়েছে। এর মধ্যে আরেকটি হয়েছে যেমন সরকারি তত্ত্বাবধান। বনসম্পদ উন্নয়নে সরকারি তত্ত্বাবধান আরও জোরদার করতে হবে। দেশের সকল বনাঞ্চল সরকারের আওতায় এনে আমাদের কী করতে হবে, বনাঞ্চলের সংরক্ষণ এবং নতুন চারা রোপণের ব্যাপক ব্যবস্থা গৃহীত হলে বনসম্পদ উন্নয়নে বহুলাংশে নিশ্চিত করা সম্ভব হবে। তাহলে আমরা সুপারিশগুলো নিয়ে আরেকবার আলোকপাত করি যে বাংলাদেশে বনসম্পদ উন্নয়নের সুপারিশগুলো কী কী। প্রশিক্ষণ ও গবেষণা, তারপর নির্বিচারে বৃক্ষ কর্তন রোধ, তারপরে রয়েছে কামারে পশুপালন, নতুন বনায়ন, গণসচেতনতা, আবাদি জমি সৃষ্টি প্রবণতা রোধ, প্রতিষ্ঠান ও বসতবাড়ির প্রাঙ্গণে বৃক্ষরোপণ, বসতবাড়ির আকার নিয়ন্ত্রণ, কাঠের বিকল্প আসবাবপত্র ব্যবহার উৎসাহিত করা, আর শেষে রয়েছে কি সরকারি তত্ত্বাবধান। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বৃক্ষ নিধন অর্থাৎ বনভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা, বন বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধ এবং সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে বন সংরক্ষণ ও উন্নয়ন সময়ের ব্যাপক মাধ্যম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশে বনসম্পদ উন্নয়নের সুপারিশগুলো বিশদভাবে আলোচনা করলাম। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, কৃষিখাত সংস্কারে 2014 এর বিবরণ। এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে, যেমন আসতে পারে যে কৃষিখাত সংস্কার 2014 এর বিবরণ দাও, কিংবা আসতে পারে কৃষিখাত সংস্কারের 2014 বিবরণ তুলে ধরো, বা আসতে পারে কৃষিখাত সংস্কারের 2014 সালের বিবরণ ব্যাখ্যা করো। আমাদের দেশে জনসাধারণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন খাত ও উপখাত পরিচালনা করছেন। যেমন ধরো কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ ও প্রশিক্ষণ, তারপরে রয়েছে যেমন কৃষি পণ্যের যথাযথ বিপণন, কৃষি সহায়তা ও পুনর্বাসন, তারপরে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি উদ্ভাবনের বীজ উৎপাদন, তারপরে সংগ্রহ ও ব্যবস্থাপনা, সেচ অবকাঠামোর উন্নয়ন ও সেচ কার্যক্রম সংরক্ষণ ও বিতরণ। এছাড়াও রয়েছে যেমন শস্য সংরক্ষণ সহ সামগ্রিক কৃষি সংশ্লিষ্ট বিষয় বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বা পরিচালনা করা হচ্ছে। এখন আমরা আলোচনা করব যে কৃষিখাত সংস্কার 2014টা কী। বিভিন্ন লক্ষ্য পূরণের জন্য বেশ কিছু সংস্করণমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলো রয়েছে, যেমন প্রথমেই বলবো যে দেশের দক্ষিণাঞ্চলের কৃষি সামগ্রিক উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা অর্থাৎ মাস্টার প্ল্যান ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন দ্য রিজন অব বাংলাদেশ প্রণয়ন করেছেন। আবারও বলছি যে দক্ষিণাঞ্চলের কৃষি সামগ্রিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে মাস্টার প্ল্যান ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন দ্য রিজন অব বাংলাদেশ। এরপরে রয়েছে দ্বিতীয়টা, কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্য পূরণের লক্ষ্যে জাতীয় কৃষি নীতি 2013 প্রণয়ন করা হয়েছে। তারপরে রয়েছে যেমন তিন নম্বরে, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আধুনিক চাষাবাদের কলাকৌশল কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা। তারপরে রয়েছে যেমন চার নম্বর, ফসল এবং মাছের জাতুন্নয়ন বর্ধন এবং সর্ব সম্প্রসারণ সেবা প্রদান, অধিকার উৎপাদনের জন্য কৃষকদের কর্মসূচি উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকার এবং গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম ট্রাস্ট ফান্ড এর অর্থায়নের কৃষি মন্ত্রণালয়ের এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে
ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রজেক্ট অর্থাৎ IAPP শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরপরে রয়েছে 5 নম্বরে, যেমন সেচ এলাকা বৃদ্ধিকরণের মাধ্যমে পতিত বা অনাবাদি জমিকে কৃষিজমিতে রূপান্তরকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি এবং সম্প্রসারণ ও ফসল উৎপাদন কি বৃদ্ধি করা হচ্ছে। তারপরে 6 আমরা বলতে পারি, তথ্য উপাত্ত নির্ভর করে গবেষণা ভিত্তিক সার্বিক নীতি পরিকল্পনা প্রণয়ন এবং মন্ত্রণালয়কে দ্রুত নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় অর্থাৎ IAPRJ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর কারিগরি সহায়তায় APSU অর্থাৎ এগ্রিকালচার পলিসি সাপোর্ট ইউনিট স্থাপনের কাজ চলছে। এরপরে 7 আমরা বলতে পারি যে কৃষিদ্রব্য সেবা ও কমিউনিটি রেডিও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য কমিউনিটি রুরাল স্টেশন স্থাপন ও কৃষিভিত্তিক সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের ই কৃষি সেবার উন্নয়ন, যেমন ধরো অনলাইন ফার্টিলাইজার রেকমেন্ডেশন সফটওয়্যার, বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক ইত্যাদি এর মধ্যে প্রধান। তারপরে 8 ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন পাটের জিন তারপরে সিকোয়েন্সের উপর প্রায়োগ গবেষণা, পাট চাষে এলাকা চিহ্নিতকরণ এবং রিবন রেটিং প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষে বলা যেতে পারে যে জলবায়ু পরিবর্তনজনিত কারণেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, আর এই আবহাওয়া পরিবর্তিত অপরিস্থিতির সাথে কী করা হচ্ছে, সমতা রেখে প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের বিভিন্ন জাত উদ্ভাবন, দেশের টেকসই খাদ্য নিরাপত্তা অর্জন, অভিযোজন কৌশল ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ, চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং কৃষি পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৃষিকাজ সংস্করণে 2014 এর বিবরণ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কৃষিখাতের সংস্কারের জন্য 2014 সালে নীতি প্রণয়ন করা হয়েছে, আর এর জন্যই কৃষি মন্ত্রণালয় বহুমুখী উন্নয়ন কর্মরত পরিচালনা করছে, আর এই লক্ষ্যেই বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে যা কৃষিখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করলাম যে বাংলাদেশে বনসম্পদ উন্নয়নের যে সুপারিশগুলো রয়েছে সেটা সম্পর্কে, আর বর্তমানে আলোচনা করলাম কৃষিখাত সংস্কারণে 2014 এর বিবরণে। আশা করি আমাদের আজকে পঠিত বা আলোচ্য বিষয়গুলো সম্বন্ধে তোমাদের মানে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও সমস্যা হতে পারে, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি পুনরায় আবার বোঝানোর চেষ্টা করব বা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তোমরা নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজনে তাগিদে ঘরে বের হতেই হবে। তাই বলে অবশ্যই স্বাস্থ্যবিধি না মেনে নয়, মাস্ক পরিধান করবে, নিরাপদ দূরত্বে বজায় রেখে তবেই বের হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি খাবে আর প্রচুর পরিমাণে পানি পান করবে। তুমি শুধু নিজেই এই নিয়ম অনুসরণ করবে না, তোমার বাড়ির প্রতিটি সদস্য, প্রতিটি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, পরিজন সবাইকে এই নিয়ম পালন করার জন্য উৎসাহ প্রদান করবে এবং অনুসরণ করার জন্য আগ্রহ সৃষ্টি করবে। তবেই না তুমি ভালো থাকবে, তোমার পরিবেশ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকলে আমাদের সমাজ এবং রাষ্ট্র ভালো থাকবে। ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভালো থাকবে, আমিও ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।